এদেশে এই যে যে চারজন সিলেটের যে এফসি কলেজ ছাত্রাবাসের যে ঘটনাটা ঘটেছে এটার প্রতি সারা সিলেটবাসী এমন এমন কোন লোক নাই, আমি কালকেও কথা বলি সিলেটের অনেকের সাথে, সবাই কিন্তু এটা ধিক্কার দিয়েছে। এবং সেখানে দেখা গিয়েছে যারা জামাত এবং ছাত্রদল থেকে যারা এই ছাত্রলীগের নামে অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে এই আকাম কুকাম করে যাচ্ছে তারা এই ঘটনাগুলো নেতৃত্ব দিয়েছে। ওয়েলস থেকে তোমাদের প্রশান এই ভিডিও ক্লিপটি শেয়ার করবার জন্য আমি ফ্লকটি নিয়ে চলে আসলাম। আমি খুবই আশ্চর্য, মর্মাহত, দুঃখিত, বেদনাহত। একটি ভদ্রঘরের মেয়ে স্বামীর সাথে বিকেলে ভ্রমণে বেরিয়ে 8-9 জন তরুণের হাতে নগরীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে ধর্ষিত, লাঞ্ছিত, নির্যাতিত হয়েছে, তাও হাত পা বাঁধা স্বামীর চোখের সামনে। এখানে কোনো দলের সাফাই গাওয়ার কোনো পথ খোলা আছে কি? দুর্বৃত্ত যে দলেরই হোক, হোক হোমরা চোমরা আত্মীয় স্বজন, চাচা মামা, এই ঘটনার দায়িত্ব বর্তায় যে দল বা যারা এই মুহূর্তে ক্ষমতায় বসে আছেন। এটা সব সমাজের, জাতিতে, সব দেশে, সর্বক্ষেত্রে, পুরো বিশ্বে প্রযোজ্য। সমাজে, রাষ্ট্রে, বিশ্বে যার দায়িত্বে থাকে তারই দায়িত্ব বর্তায়। সে যদি নাও জড়িত থাকে, যখনই আপনারা দলের যে কেউ অপকর্ম করছেন সেই মুহূর্তে পাশা উল্টে গিয়ে তারা অনুপ্রবেশকারী জামাতি হয়ে যাচ্ছে, ঘৃণ্য কর্ম নাকের ডগায় বসে করছে, তাই না? তাহলে প্রথম কথাই হচ্ছে সেটা আপনাদের চরম ব্যর্থতা, আর কারো নয়। কি করে আপনাদের ভিতর এসব নরপশু অনুপ্রবেশকারী প্রবেশ করতে পারে, যখন দিনের পর দিন, বছরের পর বছর ক্ষমতার দণ্ডটি আপনারা আঁকড়ে বসে আছেন, তারপরও অনুপ্রবেশকারী ঢুকে যায় ঠিক সেই সময় যখন আপনাদের প্রয়োজন হয়। এটা সরাসরি আপনাদের গাফিলতা, আপনাদের ব্যর্থতা। সেখানে আপনাদের মতো মানুষের কৈফতের দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। কোর্ট অফ ল বা আইন আদালতে এই ধরনের অথর্ব, হাস্যকর জোকারের যুক্তি খাটে না, ধোপে টেকে না। আপনার টিমে একটি লোকের যদি দোষ ত্রুটি হয়, ভুল ভ্রান্তি হয়, তবে পুরো দলটি হেরে যায়, সেই দায়ভার পুরোপুরি ক্যাপ্টেনের। এটা সবচেয়ে দুঃখজনক, বেদনাদায়ক তড়িৎ শাস্তি। তড়িৎ ব্যবস্থার বদলে সাফাই গাওয়ার পথ খুঁজছেন আপনি। তর্কের খাতিরে ধরেই নিলাম আপনার দলে কেউ ঢুকেছে, তাহলে আপনারা এখন পর্যন্ত বসে আছেন কেন? আপনাদের তো সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে অ্যাকশন নেওয়ার কথা, কারণ আপনার ভাষায় সে তো আপনার দলের লোক নয়। সবগুলোকে ধরে ফেলুন, ধরে নিয়ে এই মুহূর্তে শুলে চড়ান। কিন্তু বিচারহীনতা না বিচারের পরিপন্থী, বিচারের দীর্ঘসূত্রিতা বিচার না দেওয়ার পরিপন্থী। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এখানে কোনোভাবেই উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যার হাতে ক্ষমতার দণ্ড, যার হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল দায়িত্ব তার। আপনারা কেন ফিল্টার করে ছাঁকনি দিয়ে ছেঁকে বের করছেন না আপনাদের দলে অনুপ্রবেশকারী কারা? নাকি এই মুহূর্তে আপনারা নাকে তেল দিয়ে ক্ষমতার গদিতে মশারি টাঙিয়ে ঘুমোচ্ছেন, নাকি নিজের স্বার্থের ভাগের টুকরোগুলো ভাগাভাগিতে এতটাই মত্ত অন্যদিকে চোখ দেবার সময় নাই? আপনাদের কোনো অর্থেই নেতৃত্ব করার যোগ্যতা আসলে নেই। তা হোক জেলা, থানা, মহকুমা, ইউনিয়ন কাউন্সিল হোক, রাষ্ট্রে আপনাদের নেতৃত্ব দেওয়ার, শাসন করার কোনো অধিকার আসলে নেই। যখন আপনাকে বলতে হয় মুখ দিয়ে এ আমাদের দলের না, এই আমাদের দলের বাড়ি থেকে এসেছে, তাহলে জেনে নিন তারা আপনাদের সরকারের মধ্যে অনুপ্রবেশ করেছে, আপনাদের শাসনের মধ্যে অনুপ্রবেশ করেছে। তাহলে বলতেই হয় আপনারা ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। ভীষণ ঘোরতর নেগলিজেন্স, অবহেলা, ঘোরতর অযোগ্যতা। এই ধরনের কথাবার্তা বলে আর কতদিন ছেলে ভুলানো ঘুম পাড়ানির গান শোনাবেন? বাংলাদেশের নারীরা তাদের নিরাপত্তার দাবি করেছে, বাংলাদেশের নারীরা এই মুহূর্তে তারা যে নিরাপদ তা ভাবতে পারছে না। এখানে আপনাদের ব্যর্থতা, আপনাদের ছাঁকনির ছিদ্রের মধ্যে দিয়ে কে ঢুকে পড়ল এটা নারীদের দেখার বিষয় না, জানার বিষয় নয়। বাংলার মানুষ চায় তড়িৎ শাস্তি, তড়িৎ ব্যবস্থা আর নিশ্চয়তা। রাতে যখন আমরা বের হব, যেখানেই যাব, স্বামী সন্তান নিয়ে অথবা একাকী, আমরা ভাবতে পারি আমরা নিরাপদ। এই ভাবনাটা, নিরাপদ বোধটা, দেওয়ার দায়িত্বটা কার, জবাবটা আপনার কাছে জানতে চাই। পুরো জনগণকে, পুরো দেশের মানুষকে এই নিরাপদ বোধ করানোর দায়িত্বটা কার, জবাবটা আপনার কাছে চাই। ওই জামাত শিবিরের যাদের কোথাও দেখা যায় না, যাদের নিজস্ব পার্টি ছোট্ট একটা সম্মেলন পর্যন্ত করতে দেখা যায় না গত 5-6 বছরে, তাদের আর কতদিন আমরা এরকম কথায় বিশ্বাস করব? শুধু এইটুকুই বলতে হয়, পুরো জাতি আমরা আহাম্মক, না হলে পুরোই গর্ধব, আর সেই জাতির মাথা হলো আপনারা, ঠকের রাজা।
আপনাদের দলের আপনাদের টিমের একজনও যদি অপরাধ করে তবে তার দায় আপনাদের। যদি আপনাদের কথায় এরা অনুপ্রবেশকারী হয় তাহলে সেই দায় আপনাদের, আমাদের জনগণের নয়। কারণ আপনাদের ছাদের নিচে বসে আপনাদেরকে এই ক্রিমিনালরা যদি হৃষ্টপুষ্ট হয়ে আপনাদের অসীম ক্ষমতার অপব্যবহার করে মানুষের জীবন সম্ভ্রম মারাত্মক হানি করে তবে আপনি কোনো অর্থে আপনারা কেউই ছাড় পেতে পারেন না। তাহলে বলুন আর কত কত লোক অনুপ্রবেশ করে আপনার দলে ওত পেতে বসে আছে। আগেও আমরা এই কথা শুনেছি, এখন যদি চিরুনি অভিযান চালিয়ে নিজ দল থেকে অনুপ্রবেশকারী ক্রিমিনাল হটাতে না পারেন বা না করেন তাহলে প্রকারান্তে আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন দলের ভিতর আরো কোনো অনুপ্রবেশকারী বা জামাত শিবির নেই। ভাওতাবাজির সীমা থাকে, ঠকবাজির একটা সীমা থাকে, সেই সীমা আপনারা ছাড়িয়ে গেছেন। এরপর যা ঘটবে সবই আপনাদের দলের দায়িত্ব, জাস্ট মনে রাখবেন। আজ এই পর্যন্তই, তোমরা সকলে অনেক ভালো থাকবে। লাভ লাইফ, লিভ ওয়েল, ড্রিম বিগ, লাভ ইউ অল।